এখানে দেখতে পাবে এই বড় ট্রাকের সামনে দিয়ে হঠাৎ করে একটা মোটরসাইকেল এসে এই লোককে ধাক্কা দিয়ে বেরিয়ে চলে যায়। কিন্তু তার ওই ছোট্ট একটা ধাক্কা তার জীবনের ইতি এখানেই করতে পারতো। এই বড় ট্রাক দেখে মনে হচ্ছে তার হেলমেটও তার জান রক্ষা করতে পারতো। এই মহিলা রাস্তা পারাপার সময় হঠাৎ গাড়ি দেখে সে কি করবে হতভম্ব হয়ে যায়। সে না এদিকে না ওদিকে গিয়ে সে সেখানেই পড়ে যায় ভয়ের জন্য। কিন্তু তার ভাগ্য ভালো ছিল গাড়ির ড্রাইভার সালমান খান ছিল না। আমি প্রথম দেখলাম সাইকেলের ডিশ বেরোকো এরকম হয়। সে যাই হোক, আমার দেখা যত ভিডিও আছে তার মধ্যে এই লোকটাই সব থেকে লাকি আমার যা মনে হয়। এই দুজন লোক রিল্যাক্সে ফুটপাথ দিয়ে হাঁটছিল, কিন্তু তারা হয়তো জানে না ফুটপাথও সেফ জায়গা না যেখানে ভাইজানের মতো ড্রাইভার রয়েছে। কিন্তু মানতে হবে লোকটা খুব 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 লাকি ছিল। ফুটপাথ পর্যন্ত ঠিক ছিল, গাড়ি যে এখানেও আসতে পারে সেটা এই ক্লিপ না দেখে বুঝতে পারবে। এই লরিতে থাকা পাথর বাঁধন ছেড়ে হোক আর যেভাবেই হোক, যেভাবে রাস্তায় পড়ে একটু যদি এপাশ ওপাশ হতো এই মোটরসাইকেলের লোকেদের কি হতো সেটা হয়তো আমার বলে দেওয়া লাগবে না। এখানকার এই গাড়ি চলার ধরন দেখে মনে হচ্ছে যে এখানকার গাড়ি যে যার মতো চালায়। তুমিও রাস্তা ক্রস করছো, আমিও সোজা যাব, যা হবে দেখা যাবে, অনেকটা সেরকম। তো এই ছিল আজকের কয়েকটা ক্লিপ। তো এরকমই কিছু ফুটেজ নিয়ে আবার তোমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে পরের দিন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। বাই বাই।